وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا চিন্তা করা যায়? আরে জবান করে বলেন না, চিন্তা করা যায়? কোরআন তো আল্লাহ জিক্র বলেছে, কি বলেছে? জিক, জিকির না জিক, আমরা বলি জিকির। কোরআন কে আল্লাহ কেমন জিকির বলেছে? আল্লাহ পাক বলেছে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري جمال ذكر كتب مكفرا تار جنوريتش شامتو چطوريزي আর সেই হতবাগাকে কালকে আমাকে আমি দুই চোখে অন্ধ করে হাসরে উঠাবো। সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল, আর কোরআন করিমের কথা শুনে আমল করা, এটা এমন জিকির যা ফরজ, যা থেকে মুখ ফিরালে ইমাম চলে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকা কোন সুযোগ। কোরআন করিম এমন জিক, যতক্ষণ কোরআন করিমের মজলিসে বসে থাকবে ঈমান বাড়তে থাকবে। বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, চুপচাপ বসে থাকবেন কোরআন করিমের মজলিসে, চুপচাপ বসে থাকবেন প্রতি শ্বাসে সওয়াব, আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষিত হতেই থাকবে।
হাসানাত সাকানাত বারাকাত কারামাতের সব দরজা আকাশ থেকে ঘুরে যাও আল্লাহ কোরআন কেমনে বলেছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله اكبر على باكوله প্রকৃত মুমিন তো তাই আমার জিক্র এই জিক্র অর্থ আহকামুল্লাহ কোরআনে আল্লাহর যে বিধানগুলো এসেছে এটা জিক্র এই বিধানগুলো যখন তাদের সামনে উচ্চারিত হয় আল্লাহর ভয়তে তাদের অন্তর নরম হয়ে যায় ভিতর সন্ত্রস্ত হয়ে যায় আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমান বাড়তে থাকে সুবহানাল্লাহ তার জিন্দগির সগিরা গুণাগুলো আল্লাহর হুকুমে মোচন হয়ে যায় কোরআন করিম শোনার কারণে প্রতি অক্ষরে দশ দশ করে নেকি লেখা হয়ে যায় আদবের সঙ্গে ভক্তি শ্রদ্ধার সঙ্গে যদি কোরআনের মাজলিসে বসে থাকে প্রতি শ্বাসে দশ দশ করে নাকি আল্লাহ তাআলা দিতে থাকেন মোল্লা জিও লিখেছেন বাড়ি যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় কোরআন কারিমের খাতিরে আল্লাহ পাক ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করে দেন সুবহানাল্লাহ এই যে সৌভাগ্য আল্লাহ পাক সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে এতে আমরা খুশি না বেজা বেশি না কম আমরা খুশি আমাদের মাহবুব খুশি মাখলুকাত খুশি ফেরেশতা খুশি সব খুশি শুধু বেজার শয়তান বেজার কে শয়তান শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা চেষ্টা বাকি আছে আজকে তো একটু পরে মরা যায় আমি তো হিসেবে আগে আসছি আপনাদের এলাকায় অন্যান্য সময় তো একটু দেরি হয়ে যায় এখন তো আমি রাতে প্রোগ্রাম দিদি চাই না দিনেই করি এটা আমার ভাই আজ আপনাদের সাহেব সভাপতি সাহেবের প্রবল অনুরোধ এবং আমার প্রিয় সংগঠন তাহরিকে ছাত্রবতের কর্মী যারা তাদের ইচ্ছা ফাউল প্রোগ্রামটা রাতেই করতে হবে একটু আগেই চলে আসার চেষ্টা করি কিন্তু মাদ্রাসার স্বার্থে আমাকে কিছু সময় স্যাক্রিফাইস করতে হয়েছে আমি মনে করি অন্তত এই ওসিলা আল্লাহ তাআলা নাজাতের একটা বন্দোবস্ত আমাকে করে দিবেন তো শয়তান বসে আছে মুনাজাতের আগে উঠানো যায় কি এত সওয়াব পাবেন আপনার এটাকে তার সহ্য হয় নাকি চেষ্টা করবে আপনাদের কুমন্ত্রণা দিয়ে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়োগ করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালাহে বাড়ি যেতে চাই কারা কারা দোয়া কবুল আল্লাহ তাআলা করে আল্লাহ পাক কবুল আসুনা দেরি নয় আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় দান করে হৃদয়টাকে আলোকিত করে দেন কোরআনের আলোয় বলেন আল্লাহ আমিন করোনা يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا
بل لله صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি কেশোরাতে এসেছিলাম, আপনি দিয়েছিলেন সেখানে কিছু শয়তান, মানুষ রূপে শয়তান যার আল্লাহর কোরআনের শত্রু শত্রুদের শরীরে আগুন ধরিয়ে দেয়, ঠিক কিনা? হিংসা বিদ্বেষ এই কারণে তারা চক্রান্ত করে মাহফিল কিভাবে বন্ধ করা যায়, সব চেষ্টা যখন ব্যর্থ হয় তো মাইক নিয়ে ডিস্টার্ব করে। কিন্তু আল্লাহ তাআলা রশিদ রহমত সেদিন আমাকে ধৈর্য আল্লাহ বেশি দিয়েছিলেন, আমি খুব কষ্ট করে বক্তব্য শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। বয়স তো 40 পার হয়েছে, এখন ধৈর্য চলে আসছে, আগে ধৈর্য রাখা কষ্ট হয়ে যেত। আপা প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছে, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদ, মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন হতবাগা পোড়া কপাল আছে যারা মহান আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায়। জোর আওয়াজে বলেন না কই উঠবে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদের প্রথম অপরাধ তারা শিরক করে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে। দ্বিতীয় অপরাধ, তারা মমিনগণ আল্লাহকে যেভাবে ভালোবাসে সেভাবে আল্লাহর সাথে যাদেরকে তারা শরীক করে, দেব দেবী প্রতিমা ব্যক্তি বস্তু নেতা এইসব শিরকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে তারা ওই রকম ভালোবাসে যেভাবে মমিনগণ আল্লাহকে ভালোবাসে। প্রকৃত মমিনগণ একমাত্র আল্লাহকেই চূড়ান্ত ভাবে ভালোবাসে বলে তোমার মাথার টুপি না, ভিডিওর টুপি, এটা মাথ ক্যাপটা দিয়েছে ভিডিওর উপর যেন কুয়াশার পানি না ধরে, তাদেরও তো সুযোগ দিতে হবে, হবে না প্রিয় শুনি? আল্লাহ পাক কি বলেছেন এই আয়াতে, এই কথাগুলো নির্দেশ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোন কিছুকে আল্লাহ সমকক্ষ করা যাবে না। আল্লাহ শব্দের ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন, আল্লাহ ছাড়া গাইরুল্লাহ যে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি আল্লাহ সমকক্ষ মনে করা হয় সেটা শিরক এবং সেটা আন্দাদ। সেটা কি? সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরকের গুনাহ, সবচেয়ে জঘন্যতম কুফর হচ্ছে শিরকের গুনাহ, এটা কোনোদিন আল্লাহ মাফ করবে না। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ অন্য কাউকে শরীক করে সে শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ পাক ইচ্ছে করলে তার মাফ করে দিবেন। শিরকের গুনাহ, কুফরের গুনাহ,
কোনদিন আল্লাহ মাফ করবেন না যদি মৃত্যুর আগে তওবা করে মুসলমান না হতে পারে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন তার নাম ওয়াহশী কি নাম ওয়াহশী ওয়াহশী ওনার ব্যাপারে সিরাতের কিতাবে এসেছে হযরত আমির হামজাকে তিনি শহীদ করেছিলেন উহুদ যুদ্ধে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন সবচেয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছিল আমির হামজাকে রাদিয়াল্লাহু তাআলা সিরাতের কিতাব সাক্ষী আল্লাহর হাবিবের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করার পরে ওনার নাক কাটা হয়েছে কান কাটা হয়েছে আবু জেহেলের স্ত্রী হেন্দা হযরত আমিরে হামজা কলিজা বের করে চর্বণ করেছে আল্লাহর হাবিব উহুদ ময়দানে আপন চাচা সেই মর্মান্তিক শাহাদাতের দৃশ্য দেখে কোনদিন তা ভুলেন নাই মক্কা বিজয়ের পরে হযরত ওয়াহশী রাসূলুল্লাহর কাছে আসলেন ক্ষমা চাওয়ার জন্য আসলেন আল্লাহ হাবিব ওয়াহশীকে বললেন কেন এসেছ তিনি বললেন আমি ইমান আনার জন্য এসেছি ইসলাম কবুল করার জন্য এসেছি আল্লাহ হাবিব বললেন তুমি যদি ক্ষমা চাওয়ার জন্য আসো ইসলাম কবুলের জন্য আসো আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি ইসলাম কবুল করে নাও হযরত ওয়াহশী শর্ত দিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে যত অপরাধ করেছি আমার মনে হয় আপনার চাচা হামজাকে হত্যা করে যে অপরাধ করেছি এর মাফ আমি কোনোদিন পাব না ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনব না হাত্তা আসমা তামাম আল্লাহ যতক্ষণ না আমি আল্লাহর ওহির কথা না শুনবো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে যদি ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে জানান আমি মাফ পাবো তাহলে আমি মুসলমান হব সাথে সাথে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আ আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াক্তুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা আল্লাহ পাক ঘোষণা করলেন কথা বুঝা যাচ্ছে মাইকটা একটু নিচু তো আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হোক আপনার তো বুঝতেছে রাত তো অনেক হয়ে গেছে আপনাদের চোখে ঘুম ঘুম ভাব আছে মনে হয় কিংবা আজকে আপনাদের ভোল্টেজ কম না সব ঠিক আছে কোনো সমস্যা নাই আল্লাহ পাক কি নাছেন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশী সহ গোটা মানব জাতিকে জানাই দেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না আল্লাহর সাথে অন্যকে শরীক করে না ওয়ালা ইয়াক্তুলুনা আন-নাফস মানুষকে হত্যা করে না ওয়ালা ইয়াক্তুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক বিনা কারণে মানুষকে হত্যা করে না ওয়ালা ইয়াসনুন যারা বে বিচার করে না আল্লাহ তাদের সবাইকে মাফ করবেন আর এই কাজগুলো যে করবে এই সব গুনাহে লিপ্ত হবে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে হযরত ওয়াহশী বললেন হুজুর ওয়াকাদ আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু নাফস ওয়া জানাইতু আমি তো সবগুলাই করছি আমি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছি আমি আপনার চাচা হযরত হামজা সহ মানুষ অনেক মানুষকে হত্যা করেছি জীবনে কতবার জানা করছে তার হিসাব নেই এখন আমি কোন ভরসায় ইমান আনবো আল্লাহ যে মাফ করবেন গ্যারান্টি কি কথা খেয়াল করতেছে
আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাযিল হয়ে গেল সবাইকে জানায় দেন আমার বান্দারা যত বড় গুনাহ করুক না কেন যদি শিরক আর কুফর না করে আল্লাহ পাক তাদেরকে ইচ্ছে করলে মাফ করে দিবেন এই কথা শোনার পর আমি তো ঈমান আনতে পারবো না ইন্নি আরাফিহে শারতান আল্লাহ এখনো শর্ত দিয়েছেন লিমাইয়াশা আল্লাহ যাকে চান তাকে মাফ করবেন আমার ক্ষেত্রে যদি আল্লাহ জান্নাত না চান এখানে গানগুলো কেন রাখে যে আওয়াজ করতেছে সিএনজি পাখাগুলো এখান থেকে স্টার্ট বন্ধ করে দিয়ে যান দেখছেন গাড়ি নিয়ে আসছে এখানে মাথায় করে সরাক ধাক্কা দিয়ে সরাক কথা খেয়াল করতেছেন ওয়াসি বললেন আল্লাহ তো শর্ত দিচ্ছেন লিমাই আসা আল্লাহ যারে চান তারে মাফ করবেন আমাকে যদি না চান কথা তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক বললেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তাদেরকে যারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহ করেছে অন্যায় করেছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেন তাদেরকে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তোমরা যদি খালেজ দিলে তওবা করো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে সব মাফ করবে না তওবা ছাড়া যদি কারো মৃত্যু হয় তার আমল আমার যদি শিরক না থাকে কুফর না থাকে কোন একদিন সে নাজাত পাবে সুবহানাল্লাহ বলবেন না শর্ত কি শিরক নাই কুফর নাই গুনাহগার যত বড় হোক আর যদি সারা জীবন আপনি গুনাহ করেন গুনাহ যদি আপনার পাহাড় পর্যন্ত নয় আকাশ পর্যন্ত যায় একবার যদি আল্লাহ